এফসি প্রথম তো আমার নামের মধ্যে এমন কিছু নিয়ে আসছে এগুলো এখন বলতে গেলেও 3 ঘন্টা লাগে ওই এইচএসসি পিরিয়ডে কতগুলো চিন্তা ভাবনার মধ্যে ছিলাম তো তখন আমার আমি একটা ইয়ার লিখছিলাম যে স্বাধীন হও স্বতন্ত্র থাকো সৃষ্টিশীল চেতনার প্রতিনিধিত্ব করো তো এই কথাটার ইংলিশের সংক্ষিপ্ত ভাষণ এফসি আর বাদন্ত বাঁধা আমি তো এখানে বসি লোকজন আসা আর সুহৃদি উদ্যানে পাবলিক টয়লেট নাই খুব জঘন্য একটা ব্যাপার সরকারের খুব খারাপ একটা বিষয় যে এই জায়গায় কোনো একটা টয়লেট রাখা নেই তো লোকজন এসে আমারই জিজ্ঞেস করে ভাই টয়লেট কোথায় টয়লেট কোথায় আর একদিন আমার ইচ্ছা করছিল যে আমি তো ডাস্টবিন রাখি অন্য কোনো দোকানে না রাখে আমি তো রাখি কেউ এসে জিজ্ঞেস করলো না যে ভাই আমার হাতে ময়লা আছে এখানে কোনো ডাস্টবিন আছে আর সমগ্র বাংলাদেশের অবস্থা তো জানি না বাংলাদেশ আছে অন্ধকারে কিন্তু এই আমি যে জায়গায় থাকি এই ক্যাম্পাসটা এটা তো সারাক্ষণ একেবারে নজরের মধ্যে থাকে আপনি সর্বোচ্চ 2 মিনিট হাঁটেন যে দিক ইচ্ছা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপর নিচ যেদিক যান 2 মিনিটের মধ্যে ডাস্টবিন পাবেন বিশেষ করেন ট্রাই করেন সে মাঠ হোক রাস্তা হোক ক্যাম্পাসের মধ্যে অথচ দেখেন লোকজন ওগুলো ব্যবহার করে না আর এই গাছে আমার কতগুলো কথা দিতে এই যেমন আপনার হাতে টিস্যু আছে না এই টিস্যুটা ব্যবহার করার পর নিশ্চয়ই আপনি রাস্তায় চলবেন কারণ আপনি যদি একটু দেখেন একটু পর পর ডাস্টবিন আছে আপনি সর্বোচ্চ 2 মিনিট হাতে টেন ক্যাম্পাসে গ্রামে হয়তো নাই কিন্তু এই ক্যাম্পাসের মধ্যে আছে যেখানে আছে ওইটা ব্যবহার করেন যেখানে নাই ওখানে আমি তো সেই বলি যে যেখানে নাই ওখানে কিছু করার নাই কিন্তু যেখানে আছে ওইটা অন্তত ব্যবহার করার চেষ্টা আপনার আমার মতো ভদ্রলোকেরা আর কোন একজন ভদ্রলোক করে না মানে আপনি আমি সবাই মিলে একটু একটু নষ্ট করতে করতে আজকে যদি প্র্যাকটিসটা শুরু করি হয়তো আমি আপনি ফ্রেশ একটা বাংলাদেশ পাবো না কিন্তু আপনার ছেলে মেয়েও না পেলো নাতি পাবে বা তার জন্য আসুন মাস্ক পাবে না না এটা আপনি কিছু লোক আছে না যারা নিজের খেয়ে বনের মাছ তারা আচ্ছা তাই বোধ হয় ওই ক্যাটাগরি কারণ আমার মাছ তো সারাক্ষণ এই কথাই বলতো তোমার কাছে হচ্ছে নিজের খাবার মাছ তারি তোমার একটা তার বাসা আর আর তো এই মানে আমার জায়গা থেকে তো আমি আমার চিন্তা নিয়ে কাজ করছি লাভ হ্যাঁ অবশ্যই হচ্ছে যেমন আমি মানসিকভাবে স্ট্রং হচ্ছি আরও আরেকটা বিষয় এই লিরিকগুলো আমি দেখতেছি যে মানুষের মধ্যে কী প্রতিক্রিয়া থাকতেছে অন্তত 10,000 মানুষ তাদের নিজ নিজ অ্যাকাউন্টে এটা শেয়ার করছে আমার একটা কামে দেরি ধরেন লালনে নিয়ে লিখছিলাম মানুষের মাঝে ফেদা ভেদ করে সাম্যের ওরাই নিশান ও লালন ওরাই এখন তোর পূজা অর্চনা ও লালন ও লালন ওরাই এখন জোর করে তোর গান গায় চিন্তা হচ্ছে মানুষের মাঝে ফেদা ভেদ করে ওরাই সাম্যের ওরাই নিশান মানুষের মাঝে ফেদা ফেদ করে ওরাই সাম্যের ওরাই নিশান ও লালন ওরাই এখন তোর পূজা অর্চনায় ও লালন ওরাই এখন জোর করে তোর গান গায় হায় 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 রে হায় মরি হায় লজ্জায় এখানেই থাকি মানে দিনে তো এই জায়গায় এই কাজ করি আর রাতে এই বটতলায় করি চিন্তা করা যে আমি এই সুন্দর আয়োজনের ভেতরে পরবর্তীতে সিগারেট ঢুকেছি বিষয়টা তো এরকম না বিষয়টা হচ্ছে আমি সিগারেট নিয়ে বসতে বসতে এগুলো হয়ে গেছে সিগারেট ছেড়ে দুনিয়া ছেড়ে না না ওভাবে না আমি বলতেছি যে আমি সিগারেট নিয়ে আপনি কম্পিটিশন করি 20 টাকা 15 আমি যদি সিগারেট না বসতাম তাহলে আজকে এগুলো আমার সাথে দাঁড়াইতো না আমি শিওর ধন্যবাদ।